যখন প্রচন্ড গরম হয় গরম যখন আমাদের মধ্যে পড়ে যায় রাসূল বলেছেন এই প্রচন্ড তাপ এবং গরম এই গরম এবং তাপগুলো হলো জাহান্নামের নিঃশ্বাস জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কিসের নিঃশ্বাস জাহান্নামের শাস্তি কিন্তু দুই ধরনের একটা হলো শীত আরেকটা হলো গরম জাহান্নামের শাস্তি দুই প্রকার একটা শীতের শাস্তি আরেকটা গরমের শাস্তি প্রচন্ড শীত যখন হয় রাসূল বলেন তাও হলো জাহান্নামের ভাব জাহান্নামটা নিঃশ্বাসকে ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা মানুষের মধ্যে দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে বুঝাইতে চায় এ মানুষ 40 ডিগ্রি তাপ হয়েছে সহ্য করতে পারতেছো না কিন্তু মনে রেখো এই 40 42 ডিগ্রি তাপের চাইতে জাহান্নামের তাপ কিন্তু আরো বেশি প্রখর হবে এই যে বাংলাদেশে এই বছরে যে গরম চলতেছে যে তাপ চলতেছে যে আবহাওয়া আমার প্রায় 30 32 বছর বয়স আমি আমার জীবনে এত গরম বাংলাদেশে দেখি নাই আমার জীবনে আপনারা হয়তোবা দেখতে পারেন এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন তারা কিন্তু বুঝবেন এই বছরে বাংলাদেশের যে আবহাওয়া এই এক সপ্তাহ হলো চলতেছে এই আবহাওয়াটা মক্কা মদিনার আবহাওয়ার মতো দিনের বেলা প্রচন্ড গরম আবার সিহরি খাবার সময় দেখবেন শীত পড়তেছে কথা বলেন না কেন সিহরি খাবার পর একটু বাইরে রাস্তায় একটু ঘুরবেন 10 মিনিট দেখবেন শরীরে শীত লাগে কি লাগে না এরকম আবহাওয়া আমি জীবনে কোনোদিন দেখি নাই এই বছর দিনে 40 42 ডিগ্রি গরম আবার রাতের বেলা ঠান্ডা সম্মানিত উপস্থিত হাজিরিন এই যে তাপ মানুষেরা কঠিন বিপদের মধ্যে পড়েছে বিশেষ করে যারা রোজে পরিশ্রম করে শ্রমিকেরা কাজ করে এই যে তাপ চলতেছে হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুনকে সৃষ্টি করলেন 1000 বছর লাগাতার জাহান্নামের আগুন জ্বলতে থাকতে জ্বলতে থাকলো 1000 বছর আগুন জ্বলতে জ্বলতে আগুনটা লাল হয়ে গেল আবারো জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে পুরনো হলো 1000 বছর জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনটা লাল থেকে সাদা রূপ ধারণ করলেন আবারো 1 বছর জাহান্নামের আগুনকে পুরনো হলো 1000 বছর জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে ওই আগুনটা কালো আকৃতি ধারণ করেছে এখন পর্যন্ত জাহান্নামের আগুনগুলো কালো হয়ে আছে এই আগুনগুলো গর্জন করতেছে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন একবার জাহান্নাম গর্জন করতে করতে জাহান্নামের সঙ্গে আল্লাহর কথোপকথন শুরু হয়ে গেল জাহান্নাম এত বেশি গর্জন শুরু করেছে জাহান্নামের এক অংশ আর এক অংশকে গিলে খাওয়া শুরু করেছে জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নাম বলতেছে আল্লাহ এখন কি করা যায় আল্লাহ তাআলা হুকুম দিলেন জাহান্নাম তোমাদের ভেতরে যে স্পিরিট তৈরি হয়েছে তোমরা একবার নিঃশ্বাস ত্যাগ করো তোমাদের ভেতরের ভাবটা ছেড়ে দাও দেখবেন যখন পাতিলের ভেতরে আপনার মা আমার মা আপনার স্ত্রী আমার স্ত্রী ভাত রান্না করার জন্য নিচ থেকে যখন জাল শুরু করে দেয় ওই পানিটা টকবক টকবক করতে করতে হঠাৎ করে দেখবেন পাতিলের উপরে যে ঢাকুনি থাকে ওই ঢাকুনিটা কিন্তু ওই ভেতরের একটা ভাবের চোটে ওই ঢাকুনিটা ছিটকে পড়ে যায় তেমন ঘটনা ঘটে কি ঘটে না ওই ঢাকুনি যখন পড়ে যায় দেখবেন হঠাৎ করে পাতিলের বিশাল একটা বিশাল একটা প্রখর তাপ ওখান থেকে বের হয়ে চলে যায় রাসূল বলেন এই রকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে হুকুম করলেন তোমাদের মধ্যে থেকে জাহান্নামের নিঃশ্বাসটা ছেড়ে দাও তখন জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছেড়েছিল একটা হলো গরমের নিঃশ্বাস আর একটা হলো শীতের নিঃশ্বাস যখন প্রচন্ড গরম হয় গরম যখন আমাদের মধ্যে পড়ে যায় রাসূল বলেছেন এই প্রচন্ড তাপ এবং গরম এই গরম এবং তাপগুলো হলো জাহান্নামের নিঃশ্বাস জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কিসের নিঃশ্বাস জাহান্নামের শাস্তি কিন্তু দুই ধরনের একটা হলো শীত আর একটা হলো গরম জাহান্নামের শাস্তি দুই প্রকার একটা শীতের শাস্তি আর একটা গরমের শাস্তি প্রচন্ড শীত যখন হয় রাসূল বলেন তাও হলো জাহান্নামের ভাব জাহান্নামটা নিঃশ্বাসকে ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা মানুষের মধ্যে দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে বুঝাইতে চায় এ মানুষ 40 ডিগ্রি তাপ হয়েছে সহ্য করতে পারতেছো না কিন্তু মনে রেখো এই 40 42 ডিগ্রি তাপের চাইতে জাহান্নামের তাপ কিন্তু আরো বেশি প্রখর হবে সুবহানাল্লাহ বলে তাহলে এই যে প্রচন্ড তাপ হচ্ছে এর মধ্যে শিক্ষা আছে না নাই আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছে এই তাপই তোমরা সহ্য করতে পারছো না রোদে তোমরা ঘর থেকে বের হচ্ছে না
জমিতে কাজ করতে পারতেছো না শরীরের পানি শুকিয়ে যাচ্ছে জেনে রাখো হে মানুষ আল্লাহর নাফরমানি যারা করবে জাহান্নামের তীব্রতা আরো বেশি প্রখর ওই জাহান্নামের শাস্তিকে ভয় করো এখান থেকে বোঝা যায় আমাদের বর্তমানে যে তাপ চলতিছে যে আবহাওয়া চলতিছে গরম আবহাওয়া এখান থেকে আমাদেরকে শরণ করতে হবে কাকে আল্লাহকে শরণ করব কিন্তু ভয় করতে হবে কাকে জাহান্নামকে জোরে বলেন কাকে সম্মানিত উপস্থিত হাজিরিন জাহান্নামের প্রখর কত বেশি কঠিন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামের প্রখর কত কঠিন হবে জাহান্নামের আযাব এবং গজব মানুষের জন্য কত কষ্টের হবে মানুষেরা যদি জাহান্নাম সম্পর্কে একটা মাত্র চিন্তা করতে পারত মানুষেরা যদি জাহান্নাম সম্পর্কে বিন্দু মাত্র ধারণা অর্জন করতে পারত এই ব্যক্তিকে জীবনে আল্লাহর ইবাদত বندگی করার কথা বলা লাগতো না এই ব্যক্তিকে জীবনে কোনোদিন আল্লাহর দিকে ডাকা লাগতো না রাসূল বর্ণনা করে বলেন ওই জাহান্নামের আগুন এত বেশি প্রখর হবে ওই জাহান্নামের আগুনগুলোকে বিন্দু মাত্র বের করার পরে সূচের পেছনে যে ছিদ্র থাকে ওই ছিদ্রের ভেতরে দিয়ে একটু পরিমাণ জাহান্নামের আগুন বের করার পরে যদি দুনিয়ার ভেতরে ছেড়ে দেওয়া হয় ওই সূচের ফাঁকা জায়গা দিয়ে যেই আগুনটা পৃথিবীতে আসবে ওই আগুনের চোটে পুরো পৃথিবীটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আমার প্রিয় মুসলমান ভাইরা আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই জাহান্নামের শাস্তি কত কঠিন হবে জাহান্নামের ভয়াবহতা কত বেশি হবে ওই জাহান্নামের আগুনের প্রখরতা কত বেশি হবে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আজকে 40 ডিগ্রি গরম হয়েছে 42 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না সারা দিন রোজা থাকার পরে ইফতারটা ফ্রিজের পানি ছাড়া করতে পারি না তরমুজের ফল না খাইলে আমাদের অন্তরটা শান্তি হয় না ওই ফ্রিজের পানি দুই বোতল না খাইয়ে আমরা সহ্য করতে পারি না অন্তরের মধ্যে এত বেশি কষ্ট হয়ে যায় আমাদের শরীরের মধ্যে এত বেশি প্রখর কষ্ট হয়ে যায় এ মুসলমান ভাইরা এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে ওই জাহান্নামের আগুন আমরা কিন্তু সহ্য করতে পারবো না এই পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করার পরে রান্না করার জন্য যখন আগুনের প্রয়োজন হয়ে গেল জোরে বলেন কিসের প্রয়োজন আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আগুনের প্রয়োজন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের মধ্যে থেকে বিন্দুমাত্র আগুন বের করে পাহাড়ের মধ্যে নিয়ে এসে রেখে দিলেন ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালামকে আদেশ করলেন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ওই যে পাহাড়ের উপর একটা বিন্দুমাত্র আগুনকে রাখা হয়েছে ওই আগুনটা তুমি ব্যবহার করো আগুন দিয়ে তুমি তোমার কাজটা সারতে পারো এই কথা বলার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের ভেতর থেকে এক বিন্দু আগুন আনার পরে যখন পাহাড়ের উপরে রেখে দিয়েছে ওই পাহাড় রাখার সাথে সাথে ওই পুরো পাহাড়টা আগুনে জ্বলতে জ্বলতে নিমিষের ভেতরে সারখার হয়ে গেছে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই জাহান্নামের আগুনের প্রখর কত হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম এই রকম ভাবে 1 9 2 9 7 বার চিৎকার করে বলেন কয়বার 7 বার জাহান্নামের ভেতর থেকে এক বিন্দু কোনা মাত্র আগুন এনে যেই পাহাড়ের উপরে রেখেছে 7 বারই পাহাড়টা পুরো ছাই হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতিছে জিব্রাইল তোমার সিদ্ধান্ত ভুল জাহান্নামের আগুন দুনিয়ায় জ্বলতে পারে না যদি জ্বলে পুরো দুনিয়াকে জ্বালিয়ে দেবে বরং আমি আল্লাহ তাআলা পাথরের ভেতরে কিছু আগুনকে সংরক্ষিত করে রেখেছি সুতরাং তুমি পাথরে আঘাত করো লোহার ভেতরে আঘাত করো ওই লোহা এবং পাথরের মধ্যে যেই আগুনটা রেখেছি ওই আগুনটা দুনিয়ার মানুষ ব্যবহার করতে পারবে জাহান্নামের আগুন দুনিয়ার মানুষ ব্যবহার করতে পারবে না জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিত হাজিরিন ওই জাহান্নামের আগুন কত প্রখর জাহান্নামের শাস্তি কত ভয়াবহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মানুষের সবচাইতে নিম্ন শাস্তি যেই ব্যক্তির হবে জাহান্নামের আগুন দিয়ে একটা জুতো তৈরি করে ওই ব্যক্তির পায়ের মধ্যে পরায়া দেওয়া হবে ওই জুতোটা যখন পায়ের মধ্যে পরে দেবে সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের জুতো পায়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজগুলো গলে তার চক্ষু দিয়ে তার নাক দিয়ে গলে গলে বের হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই জাহান্নামের আগুন কত প্রখর জাহান্নামের আগুনের তীব্রতা কত কঠিন
1000 বছর ধরে জ্বলার পরে যখন লাল হয়েছে আবার 1000 বছর ধরে সেটা সাদা হয়েছে আবার 1000 বছর জ্বলার পরে সেটা কালো আকৃতি ধারণ করেছে ওই কালো আগুন আকৃতি ধারণ করে গর্জন দিচ্ছেন ওই গর্জন এত বেশি কঠিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হাশরের ময়দানে ওই জাহান্নামটা তীব্র গতিতে গর্জন করতে থাকবে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন জাহান্নাম তখন গর্জন করা শুরু করে দেবে ওই জাহান্নামটা গর্জন করতে করতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি তো এতদিন পর্যন্ত আমাকে তৈরি করার পরে আমাকে বলেছেন জাহান্নাম তোমরা সবুর করো হাশরের ময়দান যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে যারা আমার জমিনের মধ্যে নাফরমানি করবে যেই ব্যক্তিগুলো আমার হুকুম পালন করবে না আমার হুকুম লঙ্ঘন করে দুনিয়ায় নাফরমানি করবে এই নাফরমান ব্যক্তিদেরকে আমি খাদ্য হিসেবে তোমাদের মধ্যে ফেলে দেব জাহান্নাম বলবে আল্লাহ হাজার হাজার বছর ধরে সবুর করেছি ধৈর্য ধারণ করেছি খোদাই আমাদের অন্তরটা ছটফট করতেছে আমরা সহ্য করতে পারবো না আপনি দ্রুত গতিতে হিসাব নিকাশ শুরু করে দেন হিসাব করার পরে যেই ব্যক্তিগুলো নাফরমানি করেছে আপনার হুকুমের বরখেলাপ করেছে এই দুনিয়ায় তাগুতের আনুগত্য করেছে রসূলের পথ বাদ দিয়ে আল্লাহর পথ বাদ দিয়ে এই দুনিয়ায় শয়তানের পথে চলেছে ওই ব্যক্তিগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দেন আমরা জাহান্নাম তাদেরকে খাইতে চাই উদুরের মধ্যে ভরতে চাই এই চিৎকার শোনার পরে হাশরের ময়দানে ওই লক্ষ লক্ষ মানুষগুলো ভয় থরথর করে কাঁপতে থাকবে সমস্ত উম্মতের রসূলের কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে বলেন তো এই জাহান্নামের গর্জনগুলো যেন বন্ধ হয়ে যায় রাসূল বলবেন আল্লাহ এই হাশরের ময়দানে মানুষ বড় বিপদের মধ্যে পড়েছে আপনি দয়া করে জাহান্নামের গর্জনটা থামানোর ব্যবস্থা করেন আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামটা আজকে তো থামানো যাবে না ওই জাহান্নামের গর্জনটা যদি বন্ধ করতে হয় এই যে কিছু পানি দিলাম এই পানিটা জাহান্নামের মধ্যে ফেলে দেন এই কথা বলার পরে আমার নবীজির হাতের ভেতরে আল্লাহ তাআলা কিছু পানি দিবেন এমন সময় আমার নবীজি অল্প পানিগুলো ওই জাহান্নামের মধ্যে যখন ছিটে দেবে জাহান্নামের আগুনের গর্জনগুলো বন্ধ হয়ে যাবে সমস্ত উম্মতেরা ভয়ে যখন থরথর করে কাঁপতেছিল হঠাৎ করে জাহান্নাম বন্ধ জাহান্নামের গর্জনটা বন্ধ হওয়ার পরে মানুষেরাও শান্ত হয়ে যাবে রাসূল বলবেন আল্লাহ হঠাৎ করে এমন কি পানি দিলেন যেই পানির কারণে এই জাহান্নামের গর্জনটা বন্ধ হয়ে গেল আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা কোনো সাধারণ পানি নয় ওই দুনিয়ার জমিনে যেই ব্যক্তিগুলো আমি আল্লাহকে ভয় করে জাহান্নামের আগুনকে ভয় করে কান্না করে করে চোখের পানি বের করেছিল ওই পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি ওই মানুষের চোখের পানির বরকতে আমি আল্লাহ তাআলা জাহান্নামের গর্জনগুলোকে বন্ধ করে দিলাম মানুষের এক ফোঁটা চোখের পানির এত দাম ওই জাহান্নামের প্রবল প্রচন্ড ভয়ঙ্কর তর্জন গর্জন যখন কোনো কিছুতেই থামানো যাবে না আমার নবীজি আল্লাহর কাছ থেকে সামান্য কিছু পানি জাহান্নামে ছিটিয়ে দেবেন আপনার আমার এক ফোঁটা চোখের পানি ওই জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে মানুষের চোখের পানির কত দাম এক ফোঁটা চোখের পানির কত মূল্য এটা আমরা সেদিন বুঝতে পারবো যখন হাশরের ময়দানে আমরা বিপদের মধ্যে পড়ে যাব এজন্য আমাদের সাবধান হতে হবে আজকে দুনিয়ায় সাধারণ তাপমাত্রা সহ্য করতে পারি না দুনিয়ায় সাধারণ তাপদাহ আমরা সহ্য করতে পারি না কারুবা ঘরের মধ্যে ফ্যান লাগাইছি টেবিল ফ্যান সেলিং ফ্যান কারুবা ঘরের মধ্যে এসি লাগাইছি কেউ বা পুকুরে ডুব দিচ্ছি কেউ বা ঠান্ডা পানি খাচ্ছে আমার ভাইরা এই সমস্ত আজাব এবং গজব তাপ থেকে জাহান্নামের আগুনকে আমাদের ভয় করার দরকার আছে না নাই ওই জাহান্নামের আগুনকে যারা ভয় করবে এই দুনিয়ায় তাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হওয়া সম্ভব নয় ওই জাহান্নাম এত বেশি শাস্তির জায়গা ওই জাহান্নামটা এত বেশি ভয়ঙ্কর জায়গা সেই জাহান্নামকে আমাদের ভয় করতে হবে জাহান্নামের আগুনকে ভয় করে এক ফোঁটা চোখের পানি আপনি আমি যদি ফেলতে পারি ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের ওসিলা হয়ে যেতে পারে চিৎকার করবেন আল্লাহু আকবার